শেখ হাসিনার প্রস্থানের পর একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে। গুম হওয়া ইলিয়াস আলীর রহস্য যেমন উঠে আসছে, তেমনি গুম হওয়া অনেকে মুক্তি পাচ্ছেন আয়নাঘর থেকে। অনেকে এখন নিখোঁজ, তবে যারা ফিরে আসছেন তাদের দেখেই মানুষ এখন বুঝতে পারছে কুখ্যাত আয়নাঘর বানিয়ে কিভাবে চালানো হতো নির্যাতন। কি এই আয়নাঘর, কি ঘটে আয়নাঘরে, চলুন একটু ঘাটাই সেই কালো ইতিহাস। আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম, সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা। মূলত প্রতিরক্ষা বাহিনীর কিছু দিকভ্রান্ত অফিসার দ্বারা চালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর শুনতে যতটা সাদামাটা হোক এটি ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে। আলো বাতাসহীন একটি কক্ষ, সেখানে সারাক্ষণ ঘর গড়িয়ে চলে ফ্যান। আয়নাঘর আসলে একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। আয়নাঘরে বন্দী থাকা কাপাসিয়ার সেলিম আয়নাঘরের অভিজ্ঞতা বর্ণনা করেন সুইডেন ভিত্তিক নেত্র নিউজের কাছে। তিনি বলেন, দুই পাশে দুইজন লোক তাকে চেপে ধরে জোর করে উঠিয়ে নেয় তাদের মাইক্রোবাসে। হাত পিছন দিয়ে বাধা হয়, তারপর চোখ কাপড় দিয়ে বেঁধে উপরে একটি টুপি পরিয়ে দিয়ে অজ্ঞাত এক জায়গায় নিয়ে যায় তাকে। এটি সেই আয়নাঘর যেখানে শেখ মোহাম্মদ সেলিমকে নেওয়া হয়। সেলিমকে যে স্থানে রাখা হয়েছিল সেখানে প্রায় সারা দিন রাত কয়েকটি অত্যন্ত উচ্চ শব্দের এক্সস্ট ফ্যান চালিয়ে রাখা হতো। সেলিম বলেছিলেন, আয়নাঘরে ফ্যান বন্ধ করলে অনেক লোকের কান্নার শব্দ আসে, কিন্তু ওইটা ফ্যান ছাড়া অবস্থায় বোঝা যায় না। এছাড়া সেলিম মাঝে মাঝে একটি বিমানের ওঠানামার কম্পন অনুভব করতেন। আয়নাঘর এতই নির্মম একটা জায়গা যে সেখানে কোনো জানালা নেই। ধারণা করা হয় আয়নাঘরের কমপক্ষে 30টি সেল বা কক্ষ রয়েছে। আছে কয়েকটি সাউন্ড প্রুফ কক্ষ যেখানে বন্দীদের নির্যাতন করা হয়। মানবাধিকার সংগঠন অধিকারের এক তথ্য মতে, 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশে সাবেক সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন 402 জন মানুষ। 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনও গুম রয়েছেন। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হতো আয়নাঘরে। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়, তারপর লাশ সরিয়ে দেওয়া হয় বলেও মনে করা হয়। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না। যাদের আয়নাঘরে নেওয়া হতো তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন। তাদের পরিবারও জানতো না আসলে গুম হওয়া সেই ব্যক্তি বেঁচে আছে না মরে গেছে। এরকম ন্যাক্কারজনক গুমের ইতিহাস খুব কম সভ্য দেশে আছে। একটা পরিবার বছরের পর বছর কাঁদে, তবুও জানতে পারে না পরিবারের হারিয়ে যাওয়া মানুষটার অস্তিত্ব আছে কি নেই। এদিকে বাংলাদেশে গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। তারা বিভিন্নভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশের গুমের ঘটনা প্রসঙ্গে। ফলে পশ্চিমা দেশগুলো বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে সোচ্চার হয়, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট হলেও এই বিষয়ে নীরব ভূমিকায় ছিল শেখ হাসিনা সরকার। বিরোধী মত দমনের জন্য এমন প্রতিহিংসামূলক ব্যবস্থা নজিরবিহীন। অনেকের প্রশ্ন, এখন শেখ হাসিনা কোন আয়নায় নিজের মুখ দেখেন, তার কি একটুও অনুশোচনা হয় না, এমন প্রশ্নও রাখছেন কেউ কেউ।